কয়লার কোলাপে আক্রমণ অনিয়ন্ত্রিত রাজ্যত শুকুরবারে নিশাও আরক্ষীর হাতত জব্দ মেরাপানির ট্রাক AS01DD7127 নম্বর ট্রাক গতালে DTOক যিমানেই তৎপরতা নেদেখ কিয় রাজ্যত এটাও মুকলিক চলি আছে কয়লার অবৈধ কোলা পেহা শুকুরবারে নগালেন্ড সীমান্তর মেরাপানীত আরক্ষীর হাতত ধরা পড়ে অনিয়মে কয়লা কড়িওয়া এখন ট্রাক ট্রাকখনের নম্বর AS01DD7127 ট্রাকখনত অভারলোডিংয়ের অভিযোগের উপরেও কর ফাঁকির অভিযোগ আনে আরক্ষী সীমান্তর CRPFর চকুত ধুলি দিনে নিশাই এনেদরে কয়লার ট্রাকক কয়লা সরবরাহ হয়ে থাকার পিছতো পরিবহন বিভাগের নিষ্ক্রিয়তাক লৈ রহস্যর গোন্ধ পাইছে সচেতন মহলে। অসম নাগাল্যান্ড সীমান্তবর্তী মেরাপানি অঞ্চলত কলাজানত ইতিমধ্যে কয়লা সিন্ডিকেট চলি আছে বলে আমি জানিব পাৰিছোঁ। আৰু দেখা গৈছে যে যোৱা কালিও চারিখনক ট্রাক মেরাপানি থানার সন্মুখেদি পার হয়ে গল যদিও মেরাপানি আরক্ষী থানায় মাত্র এখন ট্রাকে জব্দ করবলে সক্ষম হল। আর আমি শুনা মতে সেই ট্রাকখনের ইতিমধ্যে জরিমানা সংগ্রহ করেছে। এনেক যদি কর ফাঁকিরে ট্রাকসমূহে অভারলোড লই পেলায় গৈ থাকে সরকারের বহুতো ব্যস্ত রাজহ ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমি জাতীয় যুব ছাত্র পরিষদ গোলাঘাট জিলা সমিতি এই কয়লা সিন্ডিকেট অতি শীঘ্রে উৎখাত করার নাগাল্যান্ড সীমান্তবর্তী মেরাপানীত যে আরক্ষী থানা আছে সেই আরক্ষী থানাকো চকুমুদার কুলির ভাও নধরিন যে জাগ্রত প্রহরীদরে কাম করে এই অভারলোড ট্রাকসমূহ জব্দ করেন আমি দাবি উত্থাপন করছো। আর সমান্তরালভাবে আমি গোলাঘাট জেলার আরক্ষী প্রশাসনকো এই দাবি উত্থাপন করছো। মেরাপানীর পৰা পার্থপ্রতিম শইকীয়ার রিপোর্ট আসাম টকস।